গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যায়। এখন বাজে 5:51, মানে 5:49। আমি উঠেছি 5টায়, কিন্তু তোমার সামনে আসতে পারছি না, তাড়া লেগে গেছে। এসে জল গরম করলাম, সোনা বাবার টিফিন বানালাম, আজকে একটু ম্যাগি দিলাম, ও খাচ্ছে না, বিস্কুট দিচ্ছি খাচ্ছে না, ম্যাগি দিলাম ওটাও খায় না, দিলাম ওই ওইগুলো জল জল টল গরম টরম করে টরে দিলাম, জল গরম করলাম, চা করলাম। এদিকে দেখো আমার এদিকে ওল ভাজা হয়ে সিদ্ধ, এই ওল সিদ্ধ করলাম। এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, আর এখানে দেখো তরকারি টল সিদ্ধ করতে বসিয়েছি, যেহেতু রাত্রে রুটি দিয়ে খাবে আর কালকে আমার অফিসে নিয়ে যেতে পারবে, আর কালকে সকালে রুটি তো করবোই, সকালে রুটিটা বানিয়ে দিতে পারবো। তো চলো দেখতে থাকো, এদিকে মাছটা ভাজা হোক, এই আজকে ওই ঝোল ভাজা আর গাঁঠি দিয়ে এই মাছের ঝোল, পার্শ্বে মাছের ঝোলই হবে, আর কিছু রান্না হবে না। এদিকে দেখি তরকারি ডালটা করে ফেলবো, এর জন্য কিছু কাটাকুটি করা নেই, ওগুলো কাটতে হবে, কেটে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তরকারিটাও দেখো সব দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, জিরে গুঁড়ো, টমেটো লঙ্কা, নুন হয়ে দিয়েছি, এই দিয়েই গাঁঠি দিয়ে করবো, ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। এদিকে তরকারি ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিছু কাটাকুটি হয়নি, করে নেবো। দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এই যে তরকারি ডাল দেখো সিদ্ধ হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা ডিম আদা রসুন পেস্ট দেবো, দিয়ে মানে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, শুধু গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে, বাসনগুলো মেজে নিয়েছি, এবার মুছে নেবো, তারপর রুটি আটা মাখবো। দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে আটা মাখা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, বেলে নেবো। দেখো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, রুটিগুলো সেঁকে নিচ্ছি। ও তো সকালবেলা আগে এদিকে ঢুকিয়ে দিত, তো দেখো রুটিগুলো আমার হয়ে গেছে, এবার ভাতটা উবুর দিয়ে দিয়েছি, তাই একটু পরে বাসন কটা মেজে নেবো আর রুটিটা গুছিয়ে রাখি। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আমি আসতেই পারিনি, সুহানা বাবাকে তুলে স্কুলে দিয়ে দিয়ে এসে একটু বসে নিই, তারপরে তারপরে তোমাদের সামনে এলাম। দেখো যে অনেকক্ষণ পর, মানে এত তাড়া লেগে গেছিলো আর আসতেই পারিনি তোমাদের সামনে। দেখো এখন এসে খেয়ে নে, খিদে পেয়ে গেছে। দেখো রুটি আমি আমার জন্য দুটো বেশি বানিয়েছিলাম, তড়কা বানিয়েছি, এই যে পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, এই দেখো। তো এটাই খাবো এখন, বাইরে রোদ রোদ উঠছে, আবার নেমে যাচ্ছে বাইরেও রোদ বৃষ্টির খেলা হচ্ছে, যাই হোক চলো খেয়ে নিই, তারপর সোনা বাবার ভাতটা মাখবো, মেখে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নেবো, চলো দেখতে থাকো। দেখো রুটি তড়কা তো খেয়ে নিলাম, এদিকে দেখো চাও বানিয়ে, এই দেখো চা, তো চাও বানিয়ে নিলাম, একটু চাও খেতে ইচ্ছা করলো, তো চাটা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো, রান্না বাবার ভাতটা মাখবো, খেয়ে চাটা খাই। দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, আর খাবার দাবার তো সব টেবিলে রেখেইছি, এবার আমি স্নানে যাব, তো স্নানটা করে আসি, তারপর আবার কথা হচ্ছে। এদিকে রোদ উঠছে নামছে, এই হচ্ছে, তো চলো স্নান করে আসি, তারপরে কথা হচ্ছে। তো দেখো স্নান করে চলে এসেছি, সোনা বাবাকে আনতে গেছে, এবার একটু বসে নিই, আর এখন ভাবছি একটু নেল পালিশ করবো। দেখো নেল পালিশ পরি না, কাজের ইয়েতে তারও নাই আর হয়ে ওঠে না, তো একটু নেল পালিশ পরার ইচ্ছা হয়েছে আমার, তো সেটাই ভাবছি পরবো। তো দেখি আবার 12টাও বাজতেও যায়, ও এসে গেলে আমার নেল পালিশের আবার এটা সেটা করতে গিয়ে নেল পালিশের বাবাটা বেঁধে যাবে, তবে পরবো কোনো একটা সময় নেল পালিশটা পরবো, এই কালারটা। এটা আমি কিনিনি, এটা সে আমার মা কিনে পাঠিয়েছিল, বাবা এসেছিল, এটা হচ্ছে কালার এসেন্সের,
পলিশ। তো দেখা যাক কখন পড়তে পারি। আমি আর নখ বড়ো না হলে নেল পলিশ পরতে পছন্দ করি না, নখ বড়ো হবে। আমি এক সময় দু হাতে বড় বড় নখ থাকতো আমার, এখন আর রাখা হয় না দু হাতে। এখন আবার সোনা বড় হচ্ছে তো একটু একটু করে রাখি আবার। তো চলো, ও চলে আসলে আমার আবার নেল পলিশ মানে এটা ওটা ধরতে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য কখনো কোনো এক সময় আমি পরবো। তো চলো একটু বসে নিই, ও এক্ষুনি ছুটি হবে চলে আসবে। ও এসে গেলেই আমার জামা টামা খুলতে গেলেই এ ঘেটে যাবে, তাই পরে পড়ছি। তো চলো পরে আমার কথা হচ্ছে। গুড ইভিনিং। তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই দুপুরবেলা এসেছিলাম স্নান টান করে, তারপরে মনে হয় আর আসা হয়নি, মনে নেই এসেছিলাম কি না 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 আসায় মনে হয়নি। তো চলো এখন দেখো সন্ধেবেলা এসছি, এখন আবার আজকে পড়তে যাওয়া ছিল না, আজকে যেহেতু বুধবার পড়তে যাওয়া নেই। সোনা বাবা ঘুম থেকে উঠে খেলো দিলো, আমি খাইয়ে টাইয়ে দিলাম, এখন দেখো একটু চা বসিয়েছি, আমার একার জন্যই বসিয়েছি। মাকে মাকে চা দেওয়া হয়ে গেছে, মার চা খাওয়া হয়ে গেছে, আমি খাবো এখন চা। চা খেয়ে সে নেল পলিশটা কিন্তু আমি এখনও পড়তে পারিনি। তো চা খেয়ে তারপর ওকে পড়াতে হবে, পড়িয়ে তারপর দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো, মানে কাজ সামলে এগুলো পড়বো হয় না, যতই আমি সকালে পড়ে নিই না কেন হয় আর না, যাই হোক চলো দেখতে থাকো। তো দেখো চাটা হয়ে গেছে, এবার চাটা খাবো, বিস্কুট, তারপর সোনা বাবাকে পড়তে বসো। বাবা এখন কি কী যে দেখে, গার্ডেন অফ ব্যান ব্যান, পপি, প্লে টাইম, এসব গেম দেখে ও। তো চলো দেখতে থাকো। দেখো এদিকটা সব পুষে আমার চাটা খাওয়া কমপ্লিট, এবার সোনা বাবা পপিতে বসেছে, ওকে পরিষ্কার করে ওকে লিখাতে বসাতে হবে। ওদের ক্লাস টেস্ট চলছে আজকে, হয়েছে ক্লাস টেস্ট চলছে মানে এই মাসের 23 তারিখ থেকে তো পরীক্ষা, তার আগে ক্লাস টেস্ট হয় সপ্তাহে 3 দিন, আজকের থেকে শুরু হলো, এই সপ্তাহের লাস্ট 3 দিন হবে, বুধ বৃহস্পতি শুক্র। আজকে হয়েছে ইংলিশ, হ্যাঁ কালকে হবে ম্যাথ, পরের দিন হবে বেঙ্গলি। তো ওই ক্লাস টেস্ট চলছে, তো আজকে ফুল মার্কস পেয়ে গেছে ক্লাস টেস্টে। তো চলো দেখতে থাকো। তো ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো দেখো সোনা বাবার পড়া হয়ে গেছে, এবার আমি এই নেল পলিশটা পরবো ফাইনালি। তো পড়ি, চলো দেখতে থাকো। দেখো নেল পলিশ নিয়েছি, পরবো এবারে। দেখো পড়লাম, একবার দিলাম, একবার দিলাম, তো এটা শুকালে একবার দেব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটার কালারটা কেমন অবশ্যই জানাবে। তো টাটা। সংসারের কাজ সামলে নিজের জন্য একটু সময় বার করা হলো, এই যা। তো চলো টাটা।